টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশে কিছু সরকারি টেক্সটাইল পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে, যে বাংলাদেশে কয়টি সরকারি টেক্সটাইল পলিটেকনিক ইনস্টিটিউট আছে, এগুলোতে টেক্সটাইল করা যায়, এরকম কয়টা পলিটেকনিক আছে এবং সেইগুলোতে কোনটার অ্যাড্রেস কী বা কোন প্রতিষ্ঠানটা কোথায় প্রতিষ্ঠিত আছে এবং কোন পলিটেকনিক্যালে টেক্সটাইলের কয়টা সিট আছে, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আসি, এক নম্বরে যেটা আছে যে টেক্সটাইল ইনস্টিটিউট বাজিতপুর রোড, এটা হচ্ছে টাঙ্গাইল অবস্থিত। টেক্সটাইল ইনস্টিটিউট বাজিতপুর রোড, এটা হচ্ছে টাঙ্গাইল অবস্থিত। এইখানে হচ্ছে আসন সংখ্যা হচ্ছে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে 120টি আসন আছে এবং ডিপ্লোমা ইন জুট টেকনোলজি এখানে আছে 120টা সিট। তো টোটাল এখানে এই টাঙ্গাইল টেক্সটাইল বাজিতপুর রোড টাঙ্গাইল এই প্রতিষ্ঠানে টোটাল 240টা সিট আছে। আর এখানে বাংলাদেশে যতগুলো পলিটেকনিক্যাল আছে সরকারি, তো সেই সরকারি পলিটেকনিক্যালের ভিতরে একমাত্র এখানেই ডিপ্লোমা ইন জুট টেকনোলজিটা এখানে আছে। তো এছাড়া দুই নম্বরে আছে টেক্সটাইল ইনস্টিটিউট পুলহাট, এটা হচ্ছে দিনাজপুর অবস্থিত, দুই নম্বরে দিনাজপুর। তো এখানে টেক্সটাইলের সিট আছে 240টা সিট আছে, এখানে দুইটা শিফট, একটা হচ্ছে মর্নিং শিফট আর একটা হচ্ছে ইভিনিং শিফট। মর্নিংয়ে হচ্ছে 120টা সিট এবং ইভিনিংয়ে আছে 120টা সিট। এরপরে তিন নম্বরে যেটা আছে টেক্সটাইল ইনস্টিটিউট নাটোর, এটার অ্যাড্রেস হচ্ছে আলিনগর রামাইগাছি বড় হরিশপুর বাইপাস রোড নাটোর, এটার অ্যাড্রেস। তো এখানে হচ্ছে টেক্সটাইল ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের 120টা সিট আছে। চার নম্বরে যেটা সেটা হচ্ছে টেক্সটাইল ইনস্টিটিউট রংপুর, অ্যাড্রেস হচ্ছে আলমনগর রেল স্টেশন সংলগ্ন সদর উপজেলা রংপুর, এখানেও 120টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সিট আছে। পাঁচ নম্বরে যেটা আছে টেক্সটাইল ইনস্টিটিউট চট্টগ্রাম ষোলশহর পাঁচশাইল চট্টগ্রাম, এখানে হচ্ছে ডিপ্লোমা করতে পারবেন, এখানেও 20টা সিট আছে, 20 জন স্টুডেন্ট এরা প্রতি বছর নিচ্ছে। ছয় নম্বরে যেটা আছে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সিএনবি রোড বরিশাল, তো এখানে হচ্ছে শুধুমাত্র ইভিনিং শিফট আছে, মানে বিকালের শিফট, এখানে সিট আছে 120টা। তো এই বাংলাদেশে হচ্ছে এই ছয়টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, যেখানে হচ্ছে আমরা যেখানে হচ্ছে যারা ডিপ্লোমা করতে চায় টেক্সটাইলের উপরে তারা এখানে করতে পারবে। এরপরে আরেকটা আছে যে বাংলাদেশ হ্যান্ডলুম এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে নরসিংদীতে অবস্থিত। তো এগুলা হচ্ছে এই সাতটা প্রতিষ্ঠান হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, যেখানে আপনারা চাইলে সহজেই ডিপ্লোমা করতে পারবেন 4 বছর মেয়াদী। তো এছাড়াও বাংলাদেশ সরকারের আরও কিছু অনগোয়িং প্রজেক্ট আছে, তার ভিতরে সেই নামগুলো বলছি, যে গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট বরিশাল, মানে বরিশালে তো অলরেডি একটা আছে, এরপরে বরিশালে আরেকটা হচ্ছে অনগোয়িং প্রজেক্ট, বা এরপর আছে কি ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট, এটাও অনগোয়িং প্রজেক্ট, ভোলাতে এটা হচ্ছে। আর শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট মাদারগঞ্জ জামালপুর, এটাও অনগোয়িং প্রজেক্ট। শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট মান্ডা, এটা হচ্ছে নওগাঁতে অবস্থিত, এটাও অনগোয়িং প্রজেক্ট। এরপর আছে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কাজীপুর সিরাজগঞ্জ, এটা অনগোয়িং প্রজেক্ট। আরেকটা আছে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, এটাও সুনামগঞ্জে অবস্থিত, অনগোয়িং প্রজেক্ট। এরপরে আছে ফরিদপুরে আছে একটা ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট, এটাও অনগোয়িং প্রজেক্ট, এটাও ফরিদপুরে। এরপর আছে সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট, এটা হচ্ছে সিলেটে, এটাও অনগোয়িং প্রজেক্ট। লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউট, এটা লালমনিরহাটে অনগোয়িং প্রজেক্ট। তো সরকারি সাতটা এগুলো হচ্ছে রানিং আছে, এরপরও বেশ কিছু নাম দেখলাম আমরা যেগুলো হচ্ছে অনগোয়িং প্রজেক্ট, এরপরেও আরও কিছু প্রতিষ্ঠানের নাম আছে যেগুলো হচ্ছে ওয়েটিং ফর গভর্নমেন্ট অ্যাপ্রুভালের জন্য ওয়েটিংয়ে আছে। তো সেই নামগুলো আপনারা একটু জেনে রাখেন, যে এক নম্বরে আছে ওয়েটিংয়ে যেগুলো, তার ভিতর থেকে এক নম্বর হচ্ছে ফেনী টেক্সটাইল ইনস্টিটিউট, এটা হচ্ছে ফেনীতে অবস্থিত, ফেনীতে হবে। এরপরে সারাস্তি টেক্সটাইল ইনস্টিটিউট চাঁদপুর, নারায়ণগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট নারায়ণগঞ্জ। ওয়েটিং হচ্ছে আছে দুইটা, এরপরে প্রজেক্ট ইন প্রসেস মানে প্রসেসিংয়ে আছে, এরপরে যে নারায়ণগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, এটা নারায়ণগঞ্জে, এটাও প্রজেক্ট ইন প্রসেস। নেত্রকোনা টেক্সটাইল ইনস্টিটিউট, এটা নেত্রকোনা, প্রজেক্ট ইন প্রসেস। যশোর টেক্সটাইল ইনস্টিটিউট, এটাও যশোরে, প্রজেক্ট ইন প্রসেস।
জয়পুরহাট টেক্সটাইল ইনস্টিটিউট, এটা জয়পুরহাট, প্রজেক্ট ইন প্রসেস। মাহবুবুল হক শাকিল টেক্সটাইল ইনস্টিটিউট, ময়মনসিং, প্রজেক্ট ইন প্রসেস। কুষ্টিয়া টেক্সটাইল ইনস্টিটিউট, এটা কুষ্টিয়াতে, প্রজেক্ট ইন প্রসেস। শেরপুর টেক্সটাইল ইনস্টিটিউট, এটা শেরপুরে, প্রজেক্ট ইন প্রসেস। তো এই হচ্ছে বাংলাদেশে গভর্নমেন্টের যে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইনস্টিটিউট আছে সেগুলার নাম আমি বললাম। তো এগুলাতে যারা হচ্ছে সরকারিভাবে টেক্সটাইলের উপরে ডিপ্লোমা করতে চান, তারা প্রথম যে সাতটা বলছি সেই প্রতিষ্ঠানগুলোতে আপনারা করতে পারেন। এরপরেও বাকি যে অনগোয়িং প্রজেক্ট বা ওয়েটিংয়ে আছে বা আপনার প্রজেক্ট ইন প্রসেস, তো এগুলোতে হয়তো ফিউচারে আপনারা যারা ডিপ্লোমা করতে চান ফিউচারে এগুলোতেও হয়তো করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি বাংলাদেশের যে টেক্সটাইল সেক্টরের যে ডিপ্লোমা করার যে স্কোপ বা ডিপ্লোমা করার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর নাম আপনারা জানতে পারলেন। তো আমি চেষ্টা করব এই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট যেগুলোর আছে লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য, তো আপনারা সেখান থেকে ওয়েবসাইটের লিঙ্কগুলো ক্লিক করে সরাসরি সেই প্রতিষ্ঠান সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, পরবর্তীতে আমি হয়তো আরও টেক্সটাইল রিলেটেড নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।